এইগুলো ফ্রুটস, এইগুলো হচ্ছে চেরিস, এইগুলো অ্যাপলস, এইগুলো হচ্ছে স্ট্রবেরিস, এইগুলো হচ্ছে একটু অরেঞ্জেস, আর এইগুলো হচ্ছে কলা, আর এইগুলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিনচা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে সরস্বতী পুজো। সবার আগে আমি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। তো তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমরা সরস্বতী পুজোর জন্য বাজার করতে গেছিলাম, সব কিছু বাজার করে এনেছি, আর যেটুকু বাজার বাকি ছিল একটু ফল মিষ্টি, সেগুলো আমি কালকে অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছি। এই দেখো, আমি পাঁচ রকমের ফল নিয়ে এসেছি, পাঁচ মানে ছ রকম হয়তো হয়ে গেছে। এখানে স্ট্রবেরি আছে, আমি চেরি নিয়ে এসেছি, একটা নারকোল নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি, আপেল নিয়ে এসেছি, আর কমলালেবু নিয়ে এসেছি। পাঁচটা সবজিও আছে এখানে, কুমড়ো, পটল আছে, বেগুন আছে, ফুলকপি আছে, আলু আছে, আর পাঁচ ছ রকমের মিষ্টি হয়ে গেছে। এখানে তো খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না, যা যা মিষ্টি পেয়েছি দেখো এই এই ভ্যারাইটিগুলো নিয়ে এসেছি। তো এইগুলো সব দিয়ে আজকে আমি আজকে যা প্ল্যান হলো, আজকে আমি একটু ঠাকুরকে ভোগ রান্না করে দেবো। তো এবার আমার ইচ্ছে আছে ঠাকুরকে আমি পাঁচ রকমের ভাজা লুচি করে দেবো, আর একটু বাসন্তি পোলাও আর ছানার ডালনা বানাবো ঠাকুরের জন্য। তো এটাই আজকের আমার প্ল্যান। তো চলো স্টার্ট করি, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো তোমাদের, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো লেটস স্টার্ট দ্য প্রিপারেশন। তো আমি কিচেনে চলে এসেছি, এখন আমি ছানার কোফতাটা বানাবো। দেখো আমি অলরেডি ছানাটা বানিয়ে ফেলেছি দুধ থেকে, 3.5 লিটার মতো দুধ ছিল, ওটার থেকে এতটা ছানা বেরিয়েছে। তো এই ছানাটাকে আমি একটু নুন, অল্প মিষ্টি, গরম মশলার গুঁড়ো, আদা কুচি, তুমি চাইলে লঙ্কা কুচিও দিতে পারো তোমরা, আমি লঙ্কা কুচি ঝাল দেব না। আলু সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সেইটা অ্যাড করব, আর অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নেব, মেখে একটা ডো মতো তৈরি করে নেব। বলস হয়ে গেছে, মিষ্টিও চলে এসেছে আমাকে হেল্প করতে। আমিও বানাচ্ছি, কি বানাচ্ছ? ছানার কোফতা। Is this enough? Yes. ভেজে নেবো, তেলটা অলরেডি গরম হয়ে গেছে, গরমে আমি গরম তেলে এগুলো ছেড়ে দেবো। একটু শেপগুলো ছোট বড় হয়ে গেছে, কারণ দেখলে মিষ্টিও করলো আমিও করলাম, যার জন্য একটু শেপগুলো ডিফারেন্ট, বাট আমি এখন ছেড়ে দিচ্ছি। এই দেখো বলসগুলো, আর একটু হলেই হয়ে যাবে, কালারটা কি সুন্দর আসছে, আমি একটু দেখাই তোমাদের। দেখো এই বলটা ক্লোজে নিয়ে একটু, কেমন লাগছে দেখে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আমি ফোড়নে জিরে ফোড়ন দেব, জিরেটা দিয়ে দিচ্ছি, তেলটা গরমই আছে,
তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আদা কুচি দেব। আমি একটু টমেটো পেস্ট বানিয়ে রেখেছি, পুরো টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে আমি নেড়ে নেব। সুন্দর একটা গন্ধ আসছে ফোড়নের। আচ্ছা, এবার এর মধ্যে একটুখানি আমি হলুদ দেব, নুন দেব, ওইগুলো অ্যাড করব। নুন দিচ্ছি, দেড় চামচ মতো নুন দিলাম। হলুদ দেব, আমি আগেই বলেছি হলুদটা আমার খুব প্রিয়, আমি তাই হলুদটা সব কিছুতে একটু বেশি বেশি অ্যাড করি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু মিক্স করে নেবো। মশলাটা এবার ভালো করে একটু কষবে। দেখো মশলাটা অলমোস্ট কষে এসছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু কাজু পেস্ট দিয়ে দেবো। কাজুটা ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছি, এর মধ্যে আমি একটু দুধও অ্যাড করেছি, তো এইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কোফতার গ্রেভি দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি জাস্ট এর মধ্যে এবার একটু ঘি, গরম মশলা অ্যাড করব। নিরামিষ রান্না তো ডেফিনেটলি একটু ঘি তো অ্যাড করবই। আগে গরম মশলাটা দিয়ে নিই। গরম মশলা আমি আগেও কিন্তু একটু দিয়েছি, এখনও একটুখানি দেব। আর একটু ঘি অ্যাড করব। এক চামচ মতো ঘি অ্যাড করলাম। গ্যাসটা একদম আমি কমিয়ে দিয়েছি কারি একদম রেডি। দেখো তো এবার আমি যে পাঁচ রকম ভাজা করবো বললাম ঠাকুরের জন্য, সেটা করে নিয়ে একদম ঠাকুরকে দেবো, তখনই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, বাসন্তী পোলাও বানানো চলছে, বিদ্যুৎ বানাচ্ছে বাসন্তী পোলাওটা। দাঁড়াও দেখাচ্ছি। অলমোস্ট হয়ে গেছে, এবার জাস্ট একটু এটা কতটা ভালো আসছে। হ্যাঁ, ঘির একটা সুন্দর গন্ধ আসছে, এলাচের একটা সুন্দর গন্ধ আসছে, গরম মশলার। এটা মোটামুটি আর 3-4 মিনিট আমরা একদম লো ফ্লেম করে একটু জল স্প্রিংকল করে চাপা দিয়ে দিই, তো তাহলে হয়ে যাবে। বেগুন ভাজা হবে এবার। লুচি ভাজবো এবার, দেখি ফুলে ফলে কেনা। দেখো লুচি ফুলে গেছে, ফুলে গেলে একটা আলাদাই আনন্দ হয়। ঠাকুরের খাবার একদম রেডি হয়ে গেছে, দেখো নিয়ে এলাম লুচি, এটা ছানার কোফতার কারি, বিদ্যুৎ একটু আলু ফুলকপির তরকারি বানিয়ে নিল, আর পোলাও। দাঁড়াও
এগুলো হচ্ছে ফ্রুটস আর একটু মিষ্টি হাই ঠাকুরকে দিয়ে দিয়েছি ওইগুলো হচ্ছে ভেজিস ভেজিস পটল ফুলকপি বেগুন বাচা আলু বাচা আর একটু কুমড়ো ভেরি গুড ভেরি গুড আর এইটা দেখো আমার ঠাকুরের ছোট্ট জায়গা এই ঠাকুরগুলো সবই মোটামুটি ইন্ডিয়ার থেকে আনা এখানে দেখো এটা কৃষ্ণ মা দুর্গা মা সরস্বতী সরস্বতী আমার নিচেও আছে এটাও মা দুর্গা এই তিনটে ঠাকুর আমাকে আমার একটা বন্ধু গিফট করেছিল আর এখানে দেখো এটা হলো মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ মা সরস্বতী লক্ষ্মীনারায়ণ রাধা কৃষ্ণ সিদ্ধিদাতা গণেশ এটাও আমাকে আমার একটা মায়ের বন্ধু একটা আন্টি সে আমাকে গিফট করেছে এটা সংকটমোচন বীর হনুমান রাধা কৃষ্ণ সিদ্ধিদাতা গণেশ আবার সংকটমোচন হনুমান এই ঠাকুরটা আমার ইউএসএর থেকেই কেনা এটা আমার প্রথম ঠাকুর শিব পার্বতী সিদ্ধিদাতা গণেশ এই আমার সরস্বতী ঠাকুর আর এইখানে আছে তোমার স্বামী নারায়ণ এটা শিকাগো টেম্পল থেকে আনা হিন্দু টেম্পল লোকনাথ বাবা গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধও আমাকে আমার একটা বন্ধু দিয়েছে আর এখানে একটা ছোট্ট গোপাল ঠাকুরের একটা লকেট আছে আর এইটা হচ্ছে লর্ড বুদ্ধা এই আমার ছোট্ট ঠাকুরের জায়গা আর এইভাবেই আমরা আজকে সরস্বতী পুজো কাটালাম বিদ্যুৎ প্রসাদ খাচ্ছে এখন দেখা কি খাচ্ছিস এই যে সবই নিয়েছে সবই নিয়েছি মোটামুটি অল্প অল্প করে ফুলকপি তরকারি ফুলকপির তরকারি এটা হচ্ছে ওই মালাই কোফতা কোফতা কারি এই যে চানার কোফতা খেয়ে বল বেগুন ভাজা কুমড়ো ভাজা হ্যাঁ খাচ্ছি এই ফুলকপি তরকারি দিয়ে আগে একটু স্টার্ট করি ঠাকুরকে নিবেদন করা খাবার মানে হ্যাঁ সেই সেটার কোনো রিভিউ হয় না বা কোনো ইয়ে হয় না ফুলকপি তরকারিটা খুব ভালো হয়েছে পোলাওটাও খুব ভালো হয়েছে একদম মানে নুন মিষ্টি একদম পারফেক্ট হয়েছে কিছুই কিন্তু টেস্ট করা হয়নি কারণ যেহেতু ঠাকুরকে দেওয়া হবে বলে চানার কোফতাটা খেয়ে দেখি গ্রেভিটা দারুণ হয়েছে চানার কোফতা লেট হয়ে গেছে এনো খাইয়ে দিলে তো মানে যা খুশি হয়ে যায় নিজে খাবে না ভালো লাগছে মিষ্টি হ্যাঁ ভালো লাগছে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও কেমন কাটলো তোমাদের সরস্বতী পুজো কি কি করলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই